ব্লাস্ট হয়ে বাথরুমের দরজাটা ব্লাস্ট হয়ে আমি হচ্ছে বাহিরে ছিটকে পড়ি। ছিটকে পড়ার পরে হচ্ছে ওই ড্রয়িং রুমে সুর চলতেছিল, তখন ওখান থেকে সবাই ছুটে আসে। ছুটে এসে দেখে যে আমার এই দু হাতের চামড়া একদম ফেটে গেছিল সাথে সাথে, ওটা ওয়াশরুমে থাকা অবস্থায়। তো ওনারা ওখান থেকে আমাকে নিয়ে হসপিটালে নিয়ে আসে। তারপর থেকে তো আমার জার্নিটা শুরু। আল্লাহকে দেবেন যে তিনি আমাকে বাঁচিয়ে ফিরিয়েছেন, এবং আরো এরপর ধন্যবাদ দেবো আমার ডক্টরদেরকে, যারা কিনা মানে আল্লাহ তাদেরকে উসিলা করে পাঠিয়েছেন আসলে, যেন আমার জীবনটা কি বলবো, আমি একটা নতুন জীবন পাই। আর যেমন আমি সবসময় বলতেছি, এখন আমার একটা নিউবর্ন বেবি, 2 মাস আমার বয়স। আর আমি স্পেশালি থ্যাংকস দিব আমার ডক্টরকে, ডক্টর সুহানাকে, এবং আমাদের চিকিৎসকদের জন্য অত্যন্ত আনন্দের একটা বিষয় যখন আমরা একটা রোগীকে ভালো করে ছেড়ে দিতে পারি, আমাদের কাছে খুবই ভালো লাগে।